এবং তার গাড়িও দিচ্ছি। আমরা ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য হুইল চেয়ার থেকে শুরু করে আরো অন্যান্য সরঞ্জাম দিচ্ছি। আর আমরা আমার 9, 10, 11 টুয়েলভ এই ছাত্রীদের জন্য প্রায় 40,000 সাইকেল জঙ্গলমহল থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে দেওয়া হয়েছে। এবং আরেকটা নতুন প্রোগ্রাম সংখ্যালঘু দপ্তর থেকেও আমরা আমার মাদ্রাসা এবং মাদ্রাসা স্কুলের মুসলিম স্কুলের ছেলে মেয়েদের আমরা সাইকেল দিচ্ছি। অর্থাৎ 40,000 সাইকেল দেওয়া হয়েছে মেয়েদের মহিলাদের আমাদের সময়ে। এটা হচ্ছে 9, 10, 11 আর 12। কেন দিচ্ছি জানেন? আমার বোনেরা গর্ব বোধ করে সাইকেল নিয়ে স্কুলে যাবে, পড়াশোনা করবে, তারা মানুষ তৈরি হবে এবং তারা দেশ চালাবে, তারা সংসারে চালাবে, তারা দেশও চালাবে। এবং আমাদের বোনেরা গর্ব করে বলবে বাংলা পারে, বাংলার মা পারে, বাংলার মাটি সম্মানের মাটি, শিক্ষার মাটি, মাতঙ্গিনীর মাটি, বাসন্তী দেবীর মাটি, অহল্যার মাটি, এই মাটি আমাদের মা বোনদের সম্মানের মাটি। তাই তাদের আমরা অনেক কিছু করে সাহায্য করতে চাই। আজকে আমি সব যদি বলতে চাই অন্য কথা বলতে দেরি হয়ে যাবে। কংসাবতী ব্রিজের উপর অ্যানিকেট ব্যারেজ 104 কোটি টাকার আজকে কিন্তু উদ্বোধন হয়ে গেল, শিলান্যাস হয়ে গেল। এই বৃষ্টি আপনাদের হচ্ছে। আপনারা জানেন এর আগে নয়াগ্রাম থেকে কেশিয়ারি যাওয়ার যে ব্রিজটা, সেই ব্রিজটা সুবর্ণরেখা, যে ব্রিজটা দীর্ঘ দূর আপনাদের দাবি ছিল, কাজ শুরু হয়েছে কি হয়নি? হয়েছে কি হয়নি? তাহলে কত 35 বছর লাগে বন্ধু? আপনাদের আমি বলি এই যে কংসাবতী ব্রিজের উপর অ্যারিকেট ব্যারেজ, এটা করলে কত মানুষ উপকৃত হবে? 104 কোটি টাকা গভর্নমেন্টের টাকা নেই, সব খেয়ে নিয়েছে সিপিএম, তা সত্ত্বেও দেখুন মানুষের কাজ করছে আমরা। বন্ধু আমি আসছিলাম বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, চলেন তো আপনাদের পছন্দ বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। আগে কিছু হয়নি, আমাদের এই নতুন সরকার ভালো করে শুনুন, আমরা এখানে প্রায় 23 কোটি টাকা খরচা করছি, প্লাস প্রাইভেট পার্টিরা আছেন, 36,000 ছেলে মেয়ের চাকরি হবে এই বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। নতুন কলকারখানা হচ্ছে, সমস্ত নতুন করে তৈরি হচ্ছে, একদম আপনার পাশে বড় বেকার বাড়ি বেঁকে নতুন হচ্ছে, বিনপুর ব্লকে বরজার যাতে নতুন হচ্ছে, মেদিনীপুর সদর ব্লকে খাস জঙ্গলে নতুন হচ্ছে, শালবনী ব্লকে মিগাতে নতুন হচ্ছে, গোপীবল্লভপুর মডেল স্কুল, সবার ব্লকের বিক্রি নিশ্চিন্তপুর পানীয় জল প্রকল্প, দাসপুর 1 নম্বর ব্লক রাজনগর পানীয় জল প্রকল্প, দাসপুর 1 নম্বর ব্লক ধর্মা পানীয় জল প্রকল্প, শালবনী পিয়াকাটা পানীয় জল প্রকল্প, মেদিনীপুর সদর ব্লকে মালিয়ারা পানীয় জল প্রকল্প, মেদিনীপুর সদর ব্লকে পাকড়া পানীয় জল প্রকল্প, সাকরাইল গার্লস হাই স্কুল, সাকরাইল ব্লকে কুলটিকড়ি গার্লস হাই স্কুল, গার্লস স্কুল হোস্টেল, শালবনীতে গার্লস স্কুল হোস্টেল, গোপীবল্লভপুরে আদি গার্লস স্কুল হোস্টেল, ঝাড়গ্রাম ব্লকে আমাকে শুধু একটু বলে যেতে দিন জায়গাগুলো, ঝাড়গ্রাম ব্লকে দুধকুন্ডি গার্লস স্কুল হোস্টেল, ঝাড়গ্রাম ব্লকে শিবায়তন গার্লস স্কুল হোস্টেল, ঝাড়গ্রাম ব্লকে মণিবালা গার্লস স্কুল হোস্টেল, বড়বেটা 2 নম্বর ব্লকে উৎলা পানীয় জল সরবরাহ প্রকল্প, শালবনী ব্লকে ভিক্ষুর পানীয় জল প্রকল্প, শালবনী ব্লকে চেন্নাসল পানীয় প্রকল্প, শালবনী ব্লকে জানডমা বোধকলি পানীয় জল প্রকল্প, জানবাড়ি ব্লকে বালিবাগ পানীয় জল প্রকল্প। আমি বলেছিলাম 750 মিটার গার্লস হোস্টেল হবে, আপনার ইতিমধ্যে হয়ে গেছে, বাদ বাকিগুলো হচ্ছে, 10টা হোস্টেল সহ স্কুল কাজ চলছে। রামগড়ে একটি পিটিটিআই স্কুলে পিটিটিআই কলেজ হচ্ছে, লালগঞ্জ নয়াগ্রাম শালবনীতে 3টি কলেজের কাজ চলছে, ঝাড়গ্রাম কলেজের উন্নয়নের কাজ চলছে, 133টা স্কুলকে উচ্চ মাধ্যমিক করে দিয়েছি আপনাদের জেলায়,
অঞ্চিকি ভাষায় 448 জন প্রার্থীর নিয়ে নেওয়া হয়েছে। ওই জ্বালা নিচ্ছিল আপনারা দেখতে পেয়েছেন আমার সরকারি ভাই বোনেরা। কেশিয়ারি গোপী বল্লভপুর টু দাঁচন টু খড়গপুর টু মোহনপুর ও চন্দ্রকুমার সব ব্লকে একটা করে কলেজ হবে, নতুন কলেজ। আবার বলি কেশিয়ারি গোপী বল্লভপুর টু দাঁচন টু খড়গপুর টু মোহনপুর ও চন্দ্রকুমার ব্লকে। তার সাথে আমি আজকে বেলদায় এসেছি, বেলদায় আর একটা কলেজ নিয়ে গেলাম। তার কারণ হচ্ছে এই কলেজগুলো হবে বেলদায়। যদি কারো জায়গা থাকে আমি গভর্নমেন্ট এডেড কলেজ করে দিতে পারি। আবার যদি কেউ তিন একর জায়গা, তাই তো কত কলেজের জন্য কত লাগে, তিন একর থেকে ফাইভ একর, থ্রি একর যদি কেউ দিতে চান ডিএম দেখে নেবেন, ডিএম এর সাথে কন্ট্যাক্ট করবেন, তার বাড়ির কারণ নামে করুন, আমাদের কোনো আপত্তি নেই। অনেক সময় গ্রামের মানুষরা দিতে চায়, জায়গা মতো তাড়াতাড়ি দিয়ে দেবো, তখন বাজারে চকচক করবে। কিন্তু আমি সবারটা করবো না, জনগণের নিয়ে করবো, কোনো রাজনৈতিক নেতা করবো না। বন্ধু বেলদা আরেকটা হচ্ছে, আমি দিনের শুভেন্দুরা আছে, বীরেন্দ্রা আছে, মোহনপুর আর চন্দ্রকোনার জায়গাটা এখনো পাইনি, বাদ বাকি কলেজগুলোর কাজ শুরু হয়ে গেছে, প্রসেস আছে। এই কিছু জায়গা আমার ইমিডিয়েট আইডেন্টিফাই করে দিতে হচ্ছে। তাহলে বুঝতে পারছে 35 বছরে কটা কলেজ পেয়েছেন মেদিনীপুরে, হাত তুলে বলবেন কেউ, কটা কটা? যারা সেজে বুঝে পাউডার মেখে টিভির সামনে বসে শুধু আমার আত্মশ্রাদ্ধ করে, তাদের জিজ্ঞেস করেন 35 বছরে কটা কলেজ পাউডার বলেন তো, কটা হাসপাতাল, কটা পিটিআই কলেজ আছে, ওদের নিজেদের একটা দুটো আছে, ঠিক তো? খবর রাখি আমি একটু একটু। তাহলে দেখুন আপনারা নতুন সরকার দিয়েছেন, আপনাদের এখান থেকে আমি যদি নিতে পারবো আপত্তি নেই, পঞ্চায়েতে পুষিয়ে দেবেন। কিন্তু আপনারা আমায় বলুন যে কেশিয়ারি মেলা আমরা কতগুলো কলেজ করছি, দেখুন শুধু একটা জেলায় কেশিয়ারি, কেশিয়ারি আপনারা জানেন জগদীশ আমার খুব প্রিয় বিষ্ণুবাবু, নিশ্চয়ই করে বসে আছেন জগদীশ কৃষ্ণবাবু এসছেন, কেশিয়ারি বারবার এবার বলে। দেখুন কেশিয়ারি এবার হচ্ছে গোপীবল্লভপুর টু, এটা আমার চূড়ামণি আর দুলার বসেই আছে, না করলেই ঝগড়া করবে আমার সাথে। দাঁচন টু বিক্রমবাবু সৈলেন, সৈলার বসেই আছে। খড়গপুর টু আমার প্রিয় কর্মী আছে অজিত মাইতি। মোহনপুর আর চন্দ্রকোনা শঙ্করটা আমার অসুস্থ হসপিটালে আছে, ভালো হয়ে যাবে। এবং বেলদা কটা দিলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্লাস বেলদা সাতটা। এবার দেখুন সার্বত আর একটা বলি, সব ব্লকে ব্লকে একটা করে আইটিআই করে দেবো, আইআই যেটা আমরা বলি, সব ব্লকে একটা করে আইটিআই করে যাবে, আইআইটি সরি আইটিআই, আপনাদের সব ব্লকে একটা করে আইটিআই হবে। সে নারায়ণগঞ্জে হবে, সে দাঁতনেও হবে, সে বেলদাতেও হবে, মানে প্রতি ব্লকে একটা করে, সে দেবদাতেও হবে, সে দাসপুরেও হবে, সে কেশিয়ারিতেও হবে, সে কেশপুরেও হবে, সে পিংলাতেও হবে, সে সবগুলো হবে। আর সাবডিভিশনে একটা করে পলিটেকনিক কলেজ হবে, আপনাদের কলকাতায় গিয়ে পড়াশোনা করার জন্য দৌড়তে হবে না, আর উড়িষ্যায় দৌড়তে হবে না, এখানেই পাবে। এবার আর কি হবে, সব ব্লকে একটা করে কিষাণ বাজার হবে, আর একটা করে কোল্ড স্টোরেজ হবে, সব ব্লকে একটা করে কিষাণ বাজার হবে, আর একটা করে কোল্ড স্টোরেজ হবে। আগামী তিন বছরের মধ্যে 341টা ব্লকে প্রত্যেকটা ব্লকে একটা করে আইটিআই কলেজ হবে, এবং একটা করে কিষাণ বাজার হবে, এবং একটা করে কোল্ড স্টোরেজ হবে, এবং খাদ্য রাখার গোডাউন হবে। এছাড়াও আর কি হবে জানেন, কটা হাসপাতাল তৈরি হয়েছিল 35 বছরে, কটা হয়েছিল এইখানে যে হাসপাতালটা বলেছিল 100 বেডে করবে, কত বলছিল ডিএম সাহেব? এখানে যে হাসপাতালটা আছে বেন্দা বা নারায়ণগঞ্জ, 30 বেডের 100 বেডে ছিল না, মিথ্যে কথা,
আমরা আরো 30 দিন করে দিচ্ছি এক মাসের মধ্যে হয়ে যাবে এবং ওখানে নতুন করে ডিজিটাল ইউনিট আছে নতুন বাচ্চা হবে সেটাও হবে সেটাও হবে যাবে বাচ্চা ম্যানেজমেন্ট পায় সেটাও হবে আলাদা করে এবার বলুন 35 বছরে বাংলায় কটা নতুন হাসপাতাল হয়েছে বড় বড় রাজভোগ রসগোল্লা নয় বড় বড় রাজভোগ আপনাদের শুনে 35টা সুপার ফেসিলিটি হসপিটাল হবে বাংলায় আগামী 3 বছরের মধ্যে আর তার মধ্যে আপনাদের এখানে কোথায় কোথায় হবে ঘাটাল মহকুমা হাসপাতাল বড় সুপার ফেসিলিটি হাসপাতাল হবে ঝাড়গ্রাম জেলা হাসপাতাল সুপার ফেসিলিটি হাসপাতাল করা হচ্ছে কাজ শুরু হয়ে গেছে শালবনি গ্রামীণ হাসপাতাল সুপার ফেসিলিটি হাসপাতাল হচ্ছে খড়গপুর মহকুমা হাসপাতাল সুপার ফেসিলিটি হাসপাতাল হচ্ছে গোবিন্দপুর গ্রামীণ হাসপাতাল সুপার ফেসিলিটি হাসপাতাল হচ্ছে আর আপনাদের থেকে কাছে টেম্পায় এখানেও সুপার ফেসিলিটি হাসপাতাল হচ্ছে যার জন্য আপনাকে ভেলোরে দৌড়তে হবে না আপনাকে মুম্বাইতে দৌড়তে হবে না সব কিছু ট্রিটমেন্ট এখানে পাবে আর আপনারা দেন না নারায়ণ কলেজ যেটা 30 বেড আছে ওটা আমরা আরো 30 বেড আরো অসীম সুযোগ ইউনিট করে দেবো আর যদি আবার পরে সুযোগ পাই আরো ভালো করে করে দেবো আরো করবো তাহলে বুঝতে পারছেন এবার আপনারা আমায় বলুন 35 বছরে বাচ্চাদের ব্যাপারে এসএমসি ইউনিট হয়েছিল কত জানেন 6টা আর আমাদের সরকার বামাতি মানুষের সরকার জানেন 1.5 বছরে আমরা কথা করেছি 20টা চালু হয়ে গেছে আর 20টা হাতে আছে মিলিয়ে নেবেন শুধু কাজ কাজই মিলিয়ে নেবেন আমরা হলে ইলেকশনের সময় বলেছিলাম আমরা জল ধরো জল ধরো এই যে পুকুর কাটা যার যার গ্রামে পুকুর কাটা হবে ল্যান্ড ডিপার্টমেন্ট আপনার কাছে কোনো পয়সা নেবে না অর্থাৎ আপনার কাছে ওই যে টাকা নেয় যেটা হচ্ছে ওটাকে কি বলা হয় যে মানুষের নেওয়া হয় দুটো রয়েছে নেবে না গ্রামের লোকেরা জল ধরো জল ধরো কাঠুর নিজের জিনিস নিজের মাছ চাষ করুন যা ইচ্ছে করুন জল ধরো জল ধরো জানেন ম্যানিফেস্টো আমি বলেছিলাম আমাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে যে আমরা 5 বছরে 5000 করব এক বছর 7 মাসে কত করেছি জানেন 42,000 বলুন কম্পিটিশন করতে গালাগালি না দিয়ে আমি যেটা বলছি চ্যালেঞ্জ করে বলছি এনিবডি ক্যান চ্যালেঞ্জ আমি আর আমি ডকুমেন্টেশন দিয়ে বলছি 5 বছরে করেছিলাম পুকুর কাটবো 5 বছরে বলেছিলাম পুকুর কাটবো 50,000 এক বছর 7 মাসে আমাদের পঞ্চায়েত দপ্তর জল ভরো জল দপ্তর সব নিয়ে কত কেটেছি 42,000 বুঝতে পাচ্ছেন বলেছিলাম কত কাটবো বড় ভাই কেটেছি কত আমরা বলে দেখুন ভালো করে গ্রামের মানুষ আমরা যখন আসি 100 দিনের কাজ কত ছিল জানেন 11 দিন গড়ে 11% ছিল তাই তো 11% ছিল আর হাইয়েস্ট পার্সেন্ট আর হাইয়েস্ট পার্সেন্ট হচ্ছে 18% ছিল বাংলায় আর আমরা আসার পরে কত করেছি জানেন রেকর্ড করে আমরা করেছি 33% আগের বছরে আর এর বছরে বর্তমান তো এখনই প্রায় 50% করে ফেলেছি টাকা দিতে পারছি না আমরা অবস্থা এত বেশি করছি আমরা শুধু এগুলো মাথায় রাখতে হবে কিভাবে কাজ হচ্ছে সেটা মাথায় রাখতে হবে এবার আপনাদের আমি বলি যে বন্ধু কত ক্রাফ করে পড়েছি জানেন কদিন আগে কতদিন আগে প্লিজ আমাকে আমারটা করতে দিন ডিস্টার্ব করবেন না আমাকে আমায় করতে দিন আমি যেটা আপনাদের বলছিলাম যে পার্সোনালিটাই মেদিনীপুরে এসেছিলাম পার্সোনালি কি মেদিনীপুরে এসেছিলাম জানেন কত ক্লাব খেলেছে আমার ভাই বলে যাও 1,500 ক্লাব জঙ্গলমহলে ফুটবল খেলেছে কম্পিটিশন হয়েছে আর মেয়েরা পিছিয়ে নেই 700 মেয়েদের ক্লাব এবং 4,000 তিরঙ্গা জাতি ঝুলুক চালায় জানেন 25,000 ছেলে মেয়ে জঙ্গলমহল থেকে কলকাতায় গিয়েছিল
আমাদের যুব দিবসের প্রোগ্রামের দিন। ইস্ট বেঙ্গল এসে খেলে গেছে জঙ্গলমহলে। আমি বলবো ডিএম সাহেবকে, মোহনবাগান মহামেলার আয়োজকে সবাই বলেছে আমরা গিয়ে খেলতে চাই, বেলগাঁওতে একটা ভালো খেলা করবেন, কবে করবেন, কাকে নিয়ে আসবেন আমায় বলবেন, আমি সব ব্যবস্থা করে দেবো। আমরা চাই কলকাতার ভালো ভালো জিনিস এখানে আসুক, এই সব মাটিতে আসুক। মাটিটাই তো সবচেয়ে বড় ব্যাপার। সুবর্ণ নদী রেখার উপরে ভাসনঘাট ব্রিজ হবে, শুরু হয়ে গেছে। আর এই জেলায় মনে রাখবেন প্রায় প্রধানমন্ত্রী রোজগার যোজনার প্রোগ্রামে, যেটা আমরা রাজ্য করি, 1,510 কিলোমিটার গ্রামীণ রাস্তার জন্য 920 কোটি টাকা দিয়েছে। 920 কোটি টাকা দেওয়া হয়েছে পিএমজি বসাই প্রোগ্রামের জন্য, প্রায় 1,510 কিলোমিটার গ্রামীণ রাস্তা করার জন্য। এছাড়া 123 কোটি টাকা দেওয়া হয়েছে 16টি বড় রাস্তার কাজ করবার জন্য। জঙ্গলমহলে বলেছিলাম চাকরি দেব, 10,000 ছেলে মেয়ে হয়ে গেছে, আরো 5,000 নেওয়া হচ্ছে। এলজিডি থেকে শুরু করে, আইসিডিএস থেকে শুরু করে, টিচার থেকে শুরু করে আরো 20-30,000 নেওয়া হচ্ছে। এবং আগামী দিন জেনে রাখুন প্রবলেমটা কোথায়। চাকরি আমাদের অনেক দিতে হবে। চাকরির প্রবলেমটা কি বলুন তো, 35 বছর কোনো চাকরি না হওয়ার ফলে, আমি একটু আপনাদের বলছি, একটু দয়া করে শুনুন, 35 বছর চাকরি না হওয়ার ফলে একদিন আমি ক্ষমতায় আসার পর জিজ্ঞেস করছিলাম ব্লকে কৃষি দপ্তরের কটা লোক আছে যে কৃষক বন্ধু হিসেবে কাজ করবেন, আমার ডিপার্টমেন্ট বলছিল একটাও লোক নেই, অর্থাৎ লোক নেই, ম্যানপাওয়ার নেই। আমরা বললাম তাহলে আমরা নিতে চাই, বললাম টাকা কোথায়, সব টাকা তো খেয়ে চলে গেছে এমন ভাবে, দেনা করে দিয়েছে এমন ভাবে, খেয়েছে তো আলাদা, এমন ভাবে দেনা করেছে যে দেনা গায়ে পিটিয়ে গেছে। কি হয়েছে জানেন, একটা বাড়ির মা ঘরে যদি চাল না থাকে কোনোদিন বারণ তো হয়, পাশের বাড়িতে গিয়ে বলে, মা গো আমাকে 5 কেজি চাল ধার দাও, আমি তোমায় কালকে শোধ করে দেবো। পাশের বাড়ির প্রতিবেশী দেয়। আমাদের কি অবস্থা করেছে জানেন, এই 35 বছরে না দিয়েছে চাকরি, না করেছে উন্নয়ন, শুধু পাখির ক্যাডার খুঁজতে গিয়ে একটা সরকার 1,03,000 কোটি টাকা জেলা করেছে। কত সুদ দিতে হচ্ছে জানেন, সুদের দায় বিকিয়ে যাচ্ছে, খাবার দেবে কোথার থেকে, রাস্তা করবে কোথার থেকে, তার মধ্যেই 1 বছরেই বড় বড় ভাষণ দিতে শুরু করেছে। এই হচ্ছে না জিজ্ঞেস করুন কমরেড, 1,03,000 কোটি টাকা শুধু দেনা করেছে তাই নয়। আমার ধরুন আপনার পরিবারে একজন স্কুলে চাকরি করে, তার একটা মাস মাইনে আছে, সেই মাইনে দিয়ে আপনি বাজেট করেন। আপনার হাজবেন্ড যদি 10,000 টাকা মাইনে পায়, আপনি ঠিক করেন কত টাকা বাজারে খরচা করবেন, কত টাকা ওষুধে খরচ করবেন, কত টাকা অতিথিতে খরচ করবেন, কত টাকা জমাবেন। আর যদি আপনার হাজবেন্ড 10,000 টাকা মাইনে পায় আর আপনাকে 15,000 টাকা সুদ দিতে হয়, তাহলে জামা কাপড়টাও বুঝিয়ে বুঝি হয়, ঠিক কিনা অঙ্কটা বুঝলেন, অঙ্কটা বুঝলেন কি হয়েছে শুনুন। এখানে আমাদের সব রাজস্ব নিয়ে রাজ্যের তহবিল হচ্ছে 21,000 কোটি টাকা, আর সুদ দিতে হচ্ছে কত, 26,000 কোটি টাকা। সব মিলিয়ে রাজ্যের আয় রাজস্ব তহবিল 21,000 কোটি টাকা, আর দেনা দিতে হচ্ছে কত, 26,000 কোটি টাকা। বুঝতে পারছেন মা ভাই বোনেরা, এই আমি আছি বলে এই গভর্নমেন্ট চালাচ্ছি, আর তা নাহলে এতদিন নিলামে চলে যেতে পারবে। তার জন্য অনেক খাটতে হচ্ছে, তা সত্ত্বেও বলুন ওদের কোথায় স্যালারি দেওয়া উচিত মামাটি মানুষকে, তা না রোজ সেজে গুঁজে একদম সন্ধ্যে থেকে পাউডার থেকে বসে, এই হচ্ছে না, ওই মেয়েদের উপর অত্যাচার হচ্ছে। আচ্ছা বলুন তো মা বোনেরা, আমার একটা কোনো মেয়ের উপর অত্যাচার হলে আমরা কেউ সেটাকে সহ্য করি না? মা বোনেরা আমার সম্মান, মা বোনেরা আমাদের ইজ্জত, রোজ বসে বসে
এমন দেখাচ্ছে যেন কলকাতায় কোনো মারুন রাস্তা দিয়ে হাঁটে না, গ্রামে কোনো মারুন থাকে না, মা বাবাদের সম্মানটাকে ধুলোবালিত করছে। একটা জিনিস সত্যি সপক্ষ, একটা জিনিস চিন্তা কর, আর একটা জিনিসকে গ্লোরিফাই করার মধ্যে তফাৎ আছে। আমার মা বোনের আমাদের সম্পদ, আমাদের ভাই বোনদের কাছে আমাদের অনুরোধ, তাদের সম্মান দিয়ে পুজো করতে হবে, মা বাবাদের আগলে রাখতে হবে, সম্মান দিতে হবে। আমি মনে করি ভাই বোনের আমার করবে এটা, এক একজন খারাপ হয় সবাই খারাপ হয় না, কখনো কখনো কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আপনারা বলুন তো, মা বোনের আমার তো টাকা নেই, তো টাকা নেই তা সত্ত্বেও জঙ্গল মহলে আমার সব আদিবাসী ভাই বোনেরা 2 টাকা কিলো 16 কেজি করে চাল পায়, কি করে পাচ্ছে? জিজ্ঞেস করুন ম্যাজিকটা কি? ম্যাজিকটা ঈশ্বর আল্লাহ সবার উপরে জনগণ। ম্যাজিকটা কি? ম্যাজিকটা জনগণ কাজ করতে শিখিয়েছে বলে আপনার এই পশ্চিম মিদনাপুরে আমরা প্রায় 200-300 স্কুল যেগুলোতে হায়ার সেকেন্ডারি ছিল আমরা হায়ার সেকেন্ডারি আমরা করে দিয়েছি। আমরা একটা বিদ্যাসাগরে ইন্ডাস্ট্রিয়াল পার্ক করছি, সেখানে আমার 36,000 ছেলে মেয়েরা চাকরি পাবে। আমরা একটার পর একটা জায়গায় কিষাণ মান্ডি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে জাতির প্রজাতির জন্য কাজ করা থেকে শুরু করে 4,500 কোটি টাকা বিনিয়োগ হবে এই বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে 1,150 একর জমির মধ্যে। এবং এখানে মানুষ যে ডাইরেক্ট কাজ হবে, ইতিমধ্যে 907 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এছাড়া 407 কোটি টাকা বিনিয়োগ হবে গোদা পিয়াশাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে, এখানে 11 কোটি টাকা অলরেডি বিনিয়োগ হয়েছে। শালবন ইন্ডাস্ট্রিয়াল পার্ক 4,472 একর জমির উপরে পার্ক হবে, 35,000 কোটি টাকা বিনিয়োগ হবে এবং এখানে প্রায় 1,00,000 মানুষের কর্মসংস্থান হবে। শুধু এই জেলাতেই মনে রাখবেন ইতিমধ্যেই 138 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। এছাড়াও বলতরে আমরা একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করবো ঠিক করেছি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি পার্ক। এছাড়াও জামবনি ও শালবনিতে শাল পাতার ক্লাস্টার, এদিকে ক্লাস্টার, সদমে মাদুক তৈরি ক্লাস্টার, সম্পূর্ণপুর পিংলাতে হ্যান্ডলুম ক্লাস্টার, এগুলো আমরা ম্যাক্সিমাম করছি। গত বছর আমরা 175টি নতুন উচ্চ প্রাথমিক বিদ্যালয় করেছিলাম, এবছর আমরা করবো 275টি নতুন বিদ্যালয় করছি। তাহলে কি হবে? চাকরি কারা পাবে? চাকরি তো আপনারা পাবে। যত বিদ্যালয় তৈরি হবে তত তো লোক চাকরি পাবে, কবে কি পাবে না বলুন? আমরা ইতিমধ্যেই 1,00,000 টিচার নিয়োগের পদ্ধতি চলছে, 1,00,000 টিচার নিয়োগের পদ্ধতি চলছে। যাদের রেজাল্ট বেরিয়েছিল এসএসসিতে পাস করতে পারেননি তাদের আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে, আপনাদের ফিস দিতে হবে না কিন্তু আপনারা পরীক্ষায় বসতে পারবেন, ভালো করে পড়াশোনা করে পরীক্ষাটা দেবেন। এছাড়াও মাথায় রাখবেন যে আমাদের এই 1 বছর 7 মাসে আমরা প্রায় সরকারি চাকরি 2 লক্ষ করেছি, বেসরকারি ভাবে প্রায় 3-4 লক্ষ চাকরি তৈরি হয়েছে, কিন্তু আমার রাজ্যে 1 কোটি বেকার। 35 বছরের বেকারি যদি আপনারা বলেন 1 বছরে হয়ে যাবে, এটা হতে পারে না। আপনারা আমাদের 5 বছর সময় দিয়েছেন, এই 1.5 বছরের মধ্যে আমি 6 লক্ষ করে দিয়েছি, 2 লক্ষ প্রায় আমার প্রসেস চলছে। অনেক হয়ে পুলিশের প্রায় 40,000 নেওয়া হয়ে গেছে, প্রাইমারি টিচারই স্কুলেই প্রায় আছে আপনার 1 লক্ষের মতো, ডাক্তার নার্সি প্রায় 4-5,000 নিয়ে নেওয়া হয়েছে, কৃষক বন্ধু হিসেবে আরো অনেক নেওয়া হয়েছে, গ্রিন পুলিশ থেকে শুরু করে অনেক হচ্ছে, প্রাইভেটও হবে। কিন্তু আগামী দিন আমার হাতে একটু টাকা আসছে, আমার টাকাটা দিতে হবে। সিপিএমের নেতারা ভাষণ দিচ্ছে কোথায়? দিশার মেয়েরা, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নয়, আপনারা যারা আছেন আছেন কেউ? আশার মেয়েরা যারা কাজ করেন কে আছেন? আমি যেটা বলছি দেখুন, শুনুন ভালো করে শুনুন, আশার চাকরিটা কে দিয়েছে? সিপিএমের আমলে কেন্দ্রীয় সরকার মাইনে কত বলে দিয়েছে? 800 টাকা, তার বেশি হবে না। এটা কিন্তু আমরা করিনি, সিপিএম কি করেছে শুনুন। আমাদের মুকুল রায় আমার কলিগ একটা ভালো কথা বলে, একটু বুঝুন কি করে গেছে সিপিএম বলে, জানো যদি আমরা যখন কোন সেলুনে দাড়ি কামাতে যাই, সরি আমি এটা বলছি এই কারণে একটা উদাহরণ দেওয়ার জন্য, আমরা যখন দাড়ি কামাতে যাই, আপনারা বসুন আমি বলে দিচ্ছি আপনারা শুনুন, হ্যাঁ বসুন,
আমরা যখন কোনো সেলুনে দেয়ালি কামাতে যাই, তখন সেলুনের মালিকটা করে কি, যাতে কেউ না পালাতে পারে সবার এক গালে সাবান মাখি দেয়, সবার একটা করে গালে সাবান মাখি দেয়, অর্থাৎ কেউ পালাতে পারবে না দাড়ি না কেটে। খরিদ্দার বুকিং করে রাখলো, সিপিএম কি করছি জানেন, কাউকে 300 টাকা দেয় দিয়ে একটা চাকরি দিয়েছে, কাউকে 400 টাকা দিয়ে একটা চাকরি দিয়েছে, কাউকে 500 টাকা দিয়ে একটা চাকরি দিয়েছে, কাউকে 600 টাকা দিয়ে একটা চাকরি দিয়েছে। এই যে আসার মেয়েরা 800 টাকা দিয়ে আবার মিটিং করে বলছে এদের পার্মানেন্ট হওয়া উচিত। করি কেন, কেন করি সিপিএম, কেন করি আসার মেয়েরা পার্মানেন্ট, আমি জানতে চাই কেন করি। ভুলে যাবেন না নেতা মহাশয়, হেলথ ডিপার্টমেন্ট আপনার আন্ডারে ছিল, আপনি স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন, আমি বলতে চাই না সেদিন করেন উনি, আজকে মুখ ফুটেছে, আজকে মুখ ফুটেছে, আপনাদের জন্য তো এরা সাফার করছে, আমাদের জন্য নয়। আমি এটুকু বলি, আমার যেদিন হাতে টাকা আসবে, মানে খাবার মতো সংস্থান হবে, যারা আছে তাদেরই আমরা মাইনে দিতে পারছি না। আগে তো টিচাররা মাইনে পেত না, এখন 1 তারিখে মাইনে পান কি পান না বলুন তো টিচার ভাই বোনেরা। আমার প্রফেশনাল পেনশন করে দেওয়া হয়েছে, আমার যখন টাকার সংস্থান হবে তখন আমি বলে রাখি আমি সিপিএম নই, আমি এক গালের দাড়িতে সাবান দিই না, আমি মানুষকে ভালোবাসি, সুযোগ আসলে বলবার দরকার নেই আমি করে অনেক আছে এরকম এমএসকেএসএসকে কি ভবিষ্যৎ হতে কিচ্ছু নেই। আমরা এমএসকেএসএসকে 17,000 টিচারদের আমরা নিয়ে এলাম, তার জন্য আমরা একটা বোর্ড তৈরি করলাম, সংসদ তৈরি করলাম, পরে কি হবে এই যে 17,000 এমএসকেএসএসকে আছে তারা প্যারা টিচারদের মতো মাইনে পাবেন, তার ভবিষ্যৎটা নিশ্চিত হয়ে গেল। আর জেনে রাখবেন পিটিটিআই যারা করেছেন, প্যারা টিচার যারা করেছেন, আমরা যদি 1,00,000 টিচার নিই 10% প্যারা টিচার এবং পিটিটিআই থেকেও দেব, যাতে তাদের কেউ বেকার না থাকে, তারাও যাতে আস্তে আস্তে সব চাকরি পেয়ে যায়। এটা আমাদের সরকারের কাজ, আমরা 2 নম্বরই করি না। আমি পঞ্চায়েতের কর্মীরা আছে আমি জানি তাদের কোনো প্রমোশন হয় না, তাই তো, একমাত্র পঞ্চায়েত তাদের কোনো কমিশন প্রমোশন হয় না। আমি অলরেডি পঞ্চায়েত মন্ত্রীকে বলেছি কাগজ খুলে বের করে দেবেন, পঞ্চায়েতের কর্মীদের যাতে প্রমোশন হয়, এটা আমার কমিটমেন্ট ছিল, আমি করব। মাইনরিটিস ওবিসি রিজার্ভেশন হয়ে গেছে, ওবিসি হয়ে গেছে, আগে তো একটা কাস্ট সার্টিফিকেট পেতেন না কত লাগত, এখন 1 মাসে আপনি কাস্ট সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন, অনলাইনে পেয়ে যাচ্ছেন। আগে একটা কাস্ট সার্টিফিকেট দিত না, যদি কেউ কখনো ধোয়ায় গিয়ে বলবেন আপনাকে দিতে হবে, অনেক দু একজন জেনে রাখবেন সুপ্রিমের কমপ্লেন্টটা আছে তো বসে চারিদিকে, নতুন লোক তো ঢোকানো হয়নি, সব তো কমপ্লেন্ট দিয়ে বসে আছে। আমি তো সবাইকে দোষ দিই না, কারণ সবাই ভেবেছে পরিবর্তন আর হবে না, সুতরাং তারা কি করবে বেচারা, তারা সিপিএম এর হয়ে কাজ করেছে, সুতরাং নতুন লোক তো ঢোকানো হয়নি সেভাবে, সুযোগ পেলে 2,00,000-3,00,000 কেন, আমি 20,00,000 লোক ঢুকিয়ে দিয়ে চলে যাব, আমি সেই মেন্টালিটির লোক, আমি শুধু ওয়েট করে আছি আমার ফান্ডটা ঠিক করবার জন্য। চিন্তা করবেন না, চিন্তা করবেন না, বাণিজ্য বসত লক্ষ্মী আর বাংলার ঘরে ঘরে লক্ষ্মী নবান্ন খানের ছড়া, পৌষ সংক্রান্তি মনে রাখবেন, আমি সেই লোক, নন্দীগ্রাম আন্দোলন অনেক পরে হয়েছিল কিন্তু ভবিষ্যৎ বার্তা সেদিন হয়ে গিয়েছিল, যেদিন আমি নন্দীগ্রামে 92 সালে মিটিং করতে এসেছিলাম জনসংযোগ যাত্রা, একটি মেয়ে আমাকে ডেকেছিল, ডেকে বলেছিল দিদি আজকে পৌষ সংক্রান্তি, আমার মা পিঠে বানিয়েছে, আপনি একটু পিঠে খাবেন। সেদিন সেই মেয়েটি 92 সালে আমাকে পিঠে দিয়েছিল, আমি দেখলাম একটা হাড়িতে করে সব পিঠে নিয়ে চলে এসছে, আমি বললাম সে কি তুমি সব পিঠে নিয়ে এসছো, বললো দিদি আপনি তো রোজ আসবেন না, আমার মা তো আমাকে অন্যদিন করে দিতে পারে, আপনি বলুন তো আন্তরিকতা। সেই নন্দীগ্রামের পিঠে আর আজকে নন্দীগ্রামের আন্দোলন দুটোর মধ্যে কি দিক নির্দেশ। 1992 সালে আমি এসেছিলাম বেলপাহাড়িতে, কেউ কেউ শখ করে দেখানোর জন্য ছবি তোলানোর জন্য, কখনো সাইকেল কখনো স্কুটার চলে কখনো ভ্যান চলে, আমি করি না, আমি করি যখন প্রয়োজন। মনে রাখবেন আমি একটু মানে কি বলবো, আমি একটু গ্রামের ওই দুরন্ত ছেলে মেয়েদের মতোই, আমি গাছেও চড়তে পারি সাঁতার কাটতেও পারি আর সাইকেলও চড়তে পারি স্কুটারও চড়তে পারি আবার মোটর গাড়িও চড়তে পারি। আমি 1992 সালে বেলপাহাড়িতে গিয়েছিলাম, কাউকে না জানি লুকিয়ে একটা স্কুটারে করে, গ্রামটার নাম জোগ্রাম,
গিয়ে দেখে এসেছিলাম ওরা পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে থাকে, সেদিন আমি বলেছিলাম সবাই আমায় গালাগালি দিয়েছিল, পরে পরে এটা প্রমাণিত হয়েছিল ঘটনাটা সত্য। তাহলে বলুন কি যোগাযোগ কিভাবে ক্লিক করে গেছে আমি জানি না, নন্দীগ্রামের পিঠে আর নন্দীগ্রামের আন্দোলন, দেখুন কতদিন আগেকার ঘটনা, এক একটা ছোট্ট ছোট্ট ঘটনা, এবং এগুলো আমি আমার বইতে দেখেছি। সেম ঘটনা বলছি বেলগা, যেমন আপনাদের আমি বললাম, আমি আস্তে আস্তে শুভেন্দুকে দিনেনকে বলছিলাম এই আমায় কিন্তু বেলগা থেকে ডালের বড়া কিনে দিও, বললো কেন দিদি, আমি বললাম এখানে একটা ছোট্ট সার্কিট হাউস আছে আর ওর পাশে খুব ভালো ডালের বড়া বিক্রি হয়, আমি যখনই বেলগায় আসি আমি কিন্তু ডালের বড়া কিনে খাই। সেখানে এই ঘটনাগুলো আমাদের জানা পরিচিত, ইট ইজ নাথিং নিউ। বলুন তো আপনারা, আজকে আমি খুশি আমার মা বোনেরা বসে আছে, মকর সংক্রান্তি হয়ে গেছে, পিঠে পার্বণ ঘরে এখনো চলছে, কালকে কত লোক গেল সাগরে পূর্ণ স্নান করলো, 10 লাখের বেশি তো কম নয়, 12-14 লাখ লোক, মানুষগুলো হেসে হেসে এলো, মানুষগুলো হেসে হেসে চলে গেল। সিপিএম আবার তীর্থ কর নিত, আমরা সব উদ্ধার করে দিয়েছি, স্নান করতে গেলে তীর্থ কর, উপরন্ত আমরা যদি কারো কোনো বিপদ হয় তা ঠিক যেন না হয়, 5 লক্ষ টাকা করে ইন্স্যুরেন্স করে দিয়েছিলাম। আমরা আজকে নন্দীগ্রাম, আমরা আজকে এখানে সিভিল যাই কেন, গরিব মানুষকে জমির পাত্তা দিতে, আমরা ঠিক করেছি নিজ ভূমি নিজ গৃহ, আগামী 5 বছরের মধ্যে এমন কোন মানুষ আমি বাংলায় থাকবে না যার মাথার উপর একটা আশ্রয় নেই, আমার গভর্নমেন্ট দরকার হলে টাকা দিয়ে জমি দিয়ে জমি দেবে যদি আমার জমি না থাকে। আমরা জমি দিয়ে মানুষকে পাত্তা দিলাম, সিপিএম গাটটা দিত, মিথ্যে কথা বলে বেড়াচ্ছে, আমাদের জমি কেড়ে নিয়েছে কেন কাড়বে বাবা, সবাই জানে তোমাদের কথা, কেশপুরে কি করেছিলে, সবঙ্গে কি করেছিলে, পিংলাই সবঙ্গে আমি এসেছিলাম মিটিং করতে একবার জানেন, তখন আমি ছাত্র রাজনীতি করি, আমি স্কুটার উঠে যাচ্ছি গুলতি মারছি, গুলতি আপনারা জানেন ওই গ্রামে গুলতি মারে না, মোটা মোটা মাটি দিয়ে তৈরি করে গুলতি মারছিল সবঙ্গে সারা রাত, আমি একটা স্কুল বাড়িতে সবার সাথে ছিলাম, সারা রাত আগুনের মশাল দিয়ে ঘিরেছে, কি না করেছে পিংলা আপনারা জানেন না, কেশপুর কি করেছে, কেশপুরে শুধু বড় কঙ্কাল, ভুলে গেছেন ছোট আঙ্গারিয়া, ভুলে গেছেন চৌকাই চলা, ভুলে গেছেন বৈতল, ভুলে গেছেন জয়পুর, ভুলে গেছেন গোলপুর, ভুলে গেছেন গোরবেতা, ভুলে গেছেন ভাদুতলা, ভুলে গেছেন নেতাল, ভুলে গেছেন নিয়ার, ভুলে গেছেন মন্ত্রণ, গোপিয়াপুর শিহর, এখনো গায়ে শিহরণ দেয়, বড় বড় কথা, মানুষ জামা খুলে দেখাতে লজ্জা পেত, মাটি খুললেই মরার খুলি আর জামা খুললেই বন্দুকের গুলি, এই তো ছিল বাংলা, এই তো বলেছিলেন বাংলার হাল, আপনারা আপনাদের হাল খাতার ক্ষতিক্ষক, হল্লা বলা হাল্লা বলা হল্লা বন্ধের দেশ, আর আজকে সেই বাংলা উত্তম কুমারকে নিয়ে গর্ববোধ করছে, অমিতাভ জি আসছে, শাহরুখ জি আসছে, আর বলছে কেন আসবে কেন আসবে না, বুঝলি তোমরা আনবে কেন, হিংসার কি কোনো রোগ আছে, ওষুধ আছে, হিংসার কোনো ওষুধ নেই, কিছু করতে পারে না, তাহলে আমরা গালাগালি দেবো, কিছু হয় নাকি, কিন্তু হয় কেন আপনারা করেননি, কে বারণ করেছিল, আমরা তো আপনাদের বলছি 1.5 বছর অনেক কষ্ট করে টাকা নেই পয়সা নেই করছি, কয়েকটা বছর টাইম পেলেন না সিপিএম কে বলেন 35 বছর ভোগা, আমরা যদি 10 বছর টাইম পাই বাংলাকে কোথায় দাঁড় করিয়ে দেবে দেখবেন, 1.5 বছরে বাংলা ছিল 17 নম্বরে শিক্ষায়, ছিল 17 নম্বরে এসেছে 3 নম্বরে, 21 নম্বরে ছিল 3 নম্বরে, গভর্নেন্স গুড গভর্নেন্স ছিল 17 নম্বরে এসছে 2 নম্বরে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট চাষি আমার চাষি ভাই, এই যে আমার বিএম বলছিলেন 1,01,000 মানুষকে কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি আমরা, শুধু কিষাণ ক্রেডিট কার্ড নয়, যাকে কিষাণ ক্রেডিট কার্ড দিয়েছি তার ক্রপ ইন্স্যুরেন্স হয়ে গেছে, মনে রাখবেন প্রিমিয়ামের টাকা আপনাদের দিতে হবে না, আমরা দিয়ে দিয়েছি, কারণ ওই টাকা আপনার জমির ক্ষতি হলে আপনি টাকা পাবেন, এবং যারা পাম্পের কানেকশন নেবেন অ্যাপ্লাই করবেন সেই টাকাটা কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাকাউন্টে চলে যাবে, সুতরাং আমরা চাই মানুষের উন্নয়ন, এবং তাই আপনাদের আমি একটু বেশি কথা বলে ফেললাম আজকে, বাংলা এমন ভাবে এগোচ্ছে, বাংলা এমন ভাবে এগোচ্ছে জেনে রাখবেন খুব বেশি দিন নয় বাংলার মাটিকে সারা পৃথিবী প্রণাম জানাতে আসবে, এবং কেন আসবে বলুন তো, প্রণাম জানাতে আসবে এই কারণে আমি যখন আপনাদের মাটিকে প্রণাম জানিয়ে আমি
ইন্ডাস্ট্রিয়াল ফেয়ার করে গেলাম হলদিয়াতে। কেন জানেন? এ মাটি জাগরণের মাটি, মেদিনীপুরের মাটি, আমার মাতঙ্গিনের মাটি, সতীশ সামন্তের মাটি, অজয় মুখোপাধ্যায়ের মাটি, বিদ্যাসাগরের মাটি, স্বাধীনতার মাটি, জাগরণের মাটি, সংস্কৃতির মাটি, আন্দোলনের মাটি, নন্দীগ্রামের মাটি, লড়াইয়ের মাটি, আমার সেনার চেয়েও মাটি। এই মাটিকে প্রণাম জানিয়ে বলে যাই, যদি ভবিতত্ব বলে কোনো কিছু থাকে তাহলে জেনে রাখবেন, সব মানুষ সারা পৃথিবী থেকে একবার বাংলাকে স্যালুট করতে আসবে, আর এ কথা বলবে বলে 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 সবে, শত বিনা বেনুভাবে বাংলা আবার বিশ্বসভায় শ্রেষ্ঠ আসন লাভে। বাংলার মাটি গর্বের মাটি, বাংলার মাটি সোনার চেয়েও খাঁটি। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, নীলপুরা ফলপ্রদ আমরা আইটিআই পাক করব। আমরা অনেক কাজ করছি ঢেলে এবং অনেক কাজ করব। আমি আমার বাংলার ছাত্র যৌবনকে আমার একটাই অনুরোধ থাকবে, আমার ছাত্র আমার যৌবন যারা বাংলার উন্নয়নের প্রাণ, তাদের আমি বলব হতাশ হবেন না, ধৈর্য হারাবেন না। ছাত্র ছাত্রী এবং আমার যুবক যুবতী বন্ধুরা এবং মহামান্য সেলফ হেল্প গ্রুপে আমরা 10% টাকা বাড়িয়ে দিয়েছি 20% থেকে 30%। আমি ছাত্র যৌবনকেও বলব একটু ভরসা রাখুন, আমাকে তৈরিটা করতে দিন, আর টাকা টাকাতে আসতে দিন, আমি করব। আপনাদের কোথাও কারো কাছে ভিক্ষে যাইতে হবে না, কাঁদতে হবে না, মাথা মাথা করতে হবে না, বাংলা মাথা উঁচু করার জায়গা। তাই বলি বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক সে ভগবান। আমার কাছে একটা দাবি কেউ কেউ করেছেন, আমি জানি না সেটা সঠিক কি ঠিক, যে বেঙ্গল মিউনিসিপ্যালিটির জন্য অনেকবার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, হয়নি? হয়নি তো? এখন সামনে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতের আগে এখন ডিলিমিটেশন শুরু হয়ে গেছে, এই সময় তো করলে প্রসেসটা ভুল হয়ে যায়, টেকনিক্যালি ফল করে যায় লিগালি, তাই পঞ্চায়েতটা হয়ে যায়। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি বেঙ্গল মিউনিসিপ্যালিটি আমি করে দিয়ে যাব, যদি আপনারা চান, যদি আপনারা চান আমি করে দিয়ে যাব। আর আপনারা জানেন আমার নিজের জীবনে মৃত্যু আমার কাছে বেশি প্রিয়, কিন্তু কথা কখনো আমি কথার অবিশ্বাস করি না। বলেছিলাম ওবিসি রিজার্ভেশন করব, করে দিয়েছি। বলেছিলাম মহিলাদের জন্য 50% রিজার্ভেশন করব, করে দিয়েছি। বলেছিলাম মুসলিমদের সংখ্যালঘু রিজার্ভেশনের জন্য ওবিসির মধ্যে করব, প্রায় 10-12% হয়ে গেছে, করে দিয়েছি। এইভাবে মনে রাখবেন, যা যা বলেছি প্রত্যেকটা কাজ আমরা করে দিয়েছি। আমাদের ম্যানিফেস্টো বলাবেন, মিলিয়ে দেখবেন এক দেড় বছরের মধ্যে 2 বছর এখনো হয়নি, আমাদের 99% কাজ হয়ে গেছে। তাই আগামে দিন আবার আসবো, গর্বের সাথে আসবো, মানুষের ভালোবাসার সাথে আসবো। আর যারা আমার বোনেরা ভাষায় কাজ করে, কেউ বা ভাষায় কাজ করে, কেউ বা কোনো অফিসায় কাজ করে, আমার একটু আর্থিক সমর্থ হলে অন্য কারের সাথে যাবেন না, নিশ্চিত করবেন, এবং তারা থাকলে কোনোদিনই কাজটা হবে না। আমি যখনই টাকা পয়সা একটু ভালো মতো দেখতে পাবো আমি আপনাদের সাহায্য করে দেবো। আপনারা সকলে ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। প্রণাম এবং সকলটা স্বামী অনেকক্ষণ জানিয়ে যাই, কারো কোনো চিঠি দেওয়া থাকলে আপনারা পুলিশকে দিয়ে দিতে পারেন, পুলিশও আমার হাতে পৌঁছে দেবে। থ্যাংক ইউ সো মাচ।